নর্মালি উদ্ভিদের দেহে কিছু কোষ আছে, বিশেষ কোষ, সেগুলোকে বলা হয় লেন্টিসেল।
এই লেন্টিকুলার মধ্য দিয়ে যে প্রসাদনটা হয় সেটাকে বলা হয় লেন্টিকুলার প্রসাদন বা লেন্টিকুলার প্রসাদন। তো লেন্টিকুলার প্রসাদন, পত্রন্ধ্র প্রসাদন, ত্বকীয় বা কিউটিকুলার প্রসাদন। তোমাদের বইয়ে দেখবে পেজ নাম্বার 29 একটা ছবি, দুটো ছবি দেওয়া আছে, পত্রন্ধ্র প্রসাদন এবং লেন্টিকুলার প্রসাদন দেখানো হচ্ছে। দেখো যে এখানে সে পত্ররন্ধ্রগুলো ছবি সুন্দরভাবে দেওয়া আছে, এছাড়া আশেপাশে পাতার যে কোষগুলো সেগুলো ছবি দেওয়া হয়েছে। এটা হচ্ছে বাইরের দিকের ত্বক বা বহির্ত্বক, বহির্ত্বকের ভিতরের দিকে কিছু কোষ রয়েছে, এগুলোকে বলা হয় রক্ষী কোষ। আমাদের বলছিলাম এরা রক্ষী কোষ, এই কারণে বলা হয়। নর্মালি রক্ষী বলতে আমরা কি বুঝি, পাহারাদার, যারা কোনো কিছু পাহারা দেয় তাদের বলা হয় রক্ষী। আর এই কোষগুলোকে এই জন্য রক্ষী কোষ বলা হয় কারণ এই কোষগুলো মূলত পাতার কোষগুলোর মাঝে দরজার মতো কাজ করে, ফলে এই যে দরজা এটার মধ্য দিয়ে কি হয়, পাতার ভিতরে যদি কোনো গ্যাস বা পানগুলো বাস যদি বের হয় বা প্রবেশ করে তাহলে সেটা এই কোষের মধ্য দিয়েই হয়, সেজন্য কোষকে বলা হয় রক্ষী কোষ। তো রক্ষী কোষের মধ্য দিয়েই বাষ্প যখন বের হয় যে প্রসাদন ঘটে সেটাকে বলা হয় পত্ররন্ধ্র প্রসাদন। এছাড়া ত্বকের মধ্যে দেওয়া ত্বকীয় প্রসাদন বা কিউটিকুলার প্রসাদন এবং লেন্টিকুলার মধ্যে দেওয়ার মধ্যে দিয়ে হয় লেন্টিকুলার প্রসাদন। এরপর আমরা পড়বো প্রসাদনের গুরুত্ব, অর্থাৎ প্রসাদন সাধারণত আমরা দেখতে পাচ্ছি যে প্রসাদন হয় উদ্ভিদে। তো প্রসাদনের গুরুত্ব পড়তে গেলে আমরা উদ্ভিদের জীবনে প্রসাদনের প্রয়োজনীয়তাটা পড়বো। নর্মালি প্রাণীদের জীবনে প্রসাদন খুব একটা প্রভাব ফেলে না বা হয় না, কিন্তু উদ্ভিদের জীবনে প্রসাদন একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে কাজ করে, কারণ উদ্ভিদ তার দেহের প্রয়োজনের থেকে অতিরিক্ত পানিটা দেহ থেকে বের করে দেয়, এটাই হচ্ছে প্রসাদন প্রক্রিয়া। তো প্রসাদন প্রক্রিয়া দেখা যায় যে অনেক সময় উদ্ভিদ তার দেহ থেকে প্রয়োজনের অতিরিক্ত পানি বের করার সাথে সাথে দেখা যায় যে অনেক সময় অতিরিক্ত পানিও বের করে দেয়, অর্থাৎ প্রয়োজনীয় পানিটাও সে বের করে দেয়, এতে কিন্তু উদ্ভিদের মৃত্যু হতে পারে। সেজন্য বলা হয় যে প্রসাদন প্রক্রিয়াটা আসলে উদ্ভিদের জন্য একটা নেসেসারি ইভিল, অর্থাৎ উদ্ভিদের দেহের অতিরিক্ত পানি থাকলে যেমন উদ্ভিদের বিভিন্ন বিভাগীয় কাজে সমস্যা হয়, আবার অতিরিক্ত পানি চলে গেলেও সেটা উদ্ভিদের মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। এই কারণে এই প্রক্রিয়াটার প্রয়োজন আছে, আবার অতিরিক্ত ঘটলেও ওইটা উদ্ভিদের মৃত্যু ঘটে, অর্থাৎ এই জন্য একে বলা হয় নেসেসারি ইভিল। অর্থাৎ এই প্রক্রিয়াটা একদিকে যেমন উদ্ভিদের প্রয়োজন, আবার একদিকে যদি বেশি হয়ে থাকে, অর্থাৎ প্রসাদন প্রক্রিয়ার পরিমাণ বা প্রসাদনের পরিমাণ যদি বেশি হয়ে থাকে তাহলে সেটা উদ্ভিদের জন্য ক্ষতির বা উদ্ভিদের মৃত্যুর কারণও হতে পারে। এছাড়া প্রসাদন প্রক্রিয়া আরো কিছু কাজ করে থাকে, কারণ কেমন সেটা হচ্ছে প্রসাদন প্রক্রিয়া কি হয়, উদ্ভিদের উদ্ভিদ তার পাতার ত্বকের সাহায্যে বা কাণ্ডের ত্বকের সাহায্যে দেহ থেকে অতিরিক্ত পানি বের করে দেয়, ফলে ওই অঞ্চলের কোষের রসের ঘনত্ব বেড়ে যায়। যেহেতু কোষের ভেতর থেকে পানি চলে যায় ভেতরে রসের ঘনত্ব বেড়ে যায়, আর এই যে ঘনত্ব কোষের ঘনত্ব বৃদ্ধির সাথে সাথে কি হয়, অন্ত অভিশ্রবণ প্রক্রিয়া বেড়ে যায়। ব্যাপারটা ঠিক এইরকম, ধরো পাতার মধ্যে যখন জলীয় বাষ্প বের হয়ে যাবে তখন পাতার যে কোষগুলো আছে সেই কোষগুলোর কোষের ঘনত্ব বেড়ে যায়। তো সেই তুলনায় মূলরম অঞ্চলে যখন পানি প্রবেশ করে সেখানকার কোষের রসের ঘনত্ব কম থাকে, অর্থাৎ যখন পানি ঘনত্ব এখানে পানি প্রবেশ করলে কোষ রস গুলো হবে কম ঘনত্বের, আর এখানে জলীয় বাষ্প চলে যাওয়ার কারণে পাতার কোষের রস যেহেতু ঘন হয়ে যায় সেক্ষেত্রে দেখা যায় যে কম ঘনত্বের দ্রবণ থেকে দ্রাবক গুলো সরি হ্যাঁ বেশি ঘনত্বে কম ঘনত্বের দ্রবণ থেকে বা কোষ রস থেকে দ্রাবক বা পানিগুলো কোথায় চলে আসবে, বেশি ঘনত্বের কোষে, ফলে কি হয় ধরো এইখানকার যে পাতার যে কোষগুলো আছে সেগুলো জলীয় বাষ্প ছেড়ে দিয়ে কোষ ঘন হয়ে গেল, আর দেখা গেল যে এইখানকার কোষ ঘন হওয়ার সাথে সাথে এইখানে যে কোষগুলো আছে সেগুলোর পানি ধীরে ধীরে কি হয় অঙ্গ অভিশ্রবণ প্রক্রিয়ায় চলে আসে কোথায়, পাতায়। আবার এখান থেকে পানি যখন পাতায় চলে আসে এখানকার কোষের ঘনত্ব কমে যায় আর এখানকার ঘনত্ব বেড়ে যাবে, তখন কি হবে আবার এখান থেকে যে পানিটা আছে সেটা আস্তে আস্তে এখানে চলে আসবে, অর্থাৎ
বাহির থেকে পানি উদ্ভিদের অভ্যন্তরে প্রবেশ করে এবং সেটা কেন অভিজন প্রক্রিয়া ঘটে এবং সেটা ঘটে কারণ এখানে কোষ থেকে কোষের মধ্যে বা একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে কোষ রসের রসের ঘনত্ব যখন আলাদা হয় তখন রসের ঘনত্ব দুইটা সমান হওয়া না হওয়া পর্যন্ত অভিজন প্রক্রিয়া চলতে থাকে অর্থাৎ এখানকার কোষ রসের ঘনত্ব বাড়ার সাথে সাথে এখান থেকে পানি চলে আসবে এখানে এটা রসের ঘনত্বটাকে ওর রসের ঘনত্ব সমান করার জন্য পাতায় পানিরও প্রয়োজন হয় তো যখন এই পানির এই পরিবহন চলতে থাকে বা এই প্রবাহ চলতে থাকে তখনই কি হয় অবিরাম পানি এখানে সরবরাহ করা হয় এবং খাদ্য তৈরিতে সাহায্য করে এই প্রসেদন প্রক্রিয়া প্রসেদনের কারণে কি হয় এই পরিবহনটা চলে এবং এখানে পানি সরবরাহ হয় এবং এই পানি সরবরাহ কি করে খাদ্য তৈরিতে সাহায্য করে এছাড়া যেহেতু জৈব বাষ্প চলে যায় বাতাসে এর ফলে এই বাতাসে জলবাষ্প চলে যাওয়ার কারণে গাছে দেহ ঠান্ডা থাকে এবং পাতার মধ্যে আর্দ্রতা বজায় থাকে অর্থাৎ পাতার মধ্যে আর্দ্রতা থাকে পাতাতে আর্দ্রতা থাকে এবং সতেজ থাকে এবং উদ্ভিদ ঠান্ডা থাকে অতিরিক্ত গরমেও দেখা যায় উদ্ভিদ সহজে গরম হয় না শুধুমাত্র এই প্রসেসের প্রক্রিয়ার কারণে তারপর জাইলেন বায়ুকে প্রাণ সৃষ্টি করে শোষণে সাহায্য করে আমরা জানি যে উদ্ভিদ তার দেহের জন্য পানি এবং লবণ কিভাবে শোষণ প্রক্রিয়ায় মাটি থেকে শোষণ করে থাকে অর্থাৎ মাটি থেকে গ্রহণ করে থাকে শোষণ প্রক্রিয়ার মাধ্যমে যদি এই প্রসেদন না ঘটে তাহলে এই মূলের টান সৃষ্টি হবে না অর্থাৎ এই যে জাইলেম বা এখানে যে কোষগুলো থাকে সেগুলো তো বলা হয় জাইলেম কোষ এই জাইলেম কোষের ভিতরে এক ধরনের টান সৃষ্টি হতো না এখানকার পানি প্রসেদন প্রক্রিয়া বের হওয়ার কারণে এখানে পানির একটা ডিমান্ড থাকে ফলে এখানে টান খায় অর্থাৎ পানি এই অঞ্চল থেকে এই অঞ্চলে প্রবাহিত হয়ে চলে আসে এটাকে বলা হয় যে জাইলেম বাহিকা টান সৃষ্টি করে শোষণে সাহায্য করে একে প্রসেদন প্রক্রিয়া এবার আমরা পড়ব যে কিভাবে উদ্ভিদে এই পরিবহন ঘটে আসলে পরিবহনটা কি উদ্ভিদ তার দেহের জন্য প্রয়োজনীয় পানি এবং খনিজ লবণ যে শোষণ করে এই প্রক্রিয়াটাই হচ্ছে পরিবহন এক্ষেত্রে দু ধরনের কোষ সাহায্য করে থাকে উদ্ভিদের মেইনলি এই যে পানি এবং খনিজ লবণ শোষণ খাবার তৈরি এবং এই খাবার সমস্ত উদ্ভিদে সরবরাহের জন্য দু ধরনের কোষ কাজ করে থাকে এক ধরনের কোষকে বলা হয় জাইলেম কোষ আর এক ধরনের কোষকে বলা হয় ফ্লোয়েম কোষ আর এই জাইলেম এবং ফ্লোয়েমের মাধ্যমে উদ্ভিদের দেহে পানি এবং খনিজ লবণ শোষণ এবং খাদ্য তৈরি এবং খাদ্য সমস্ত উদ্ভিদে সরবরাহের কাজে কাজ চলে এটাকে বলা হয় পরিবহন অর্থাৎ মাটি থেকে পানি শোষণ যা পাতায় চলে আসে পাতা এসে খাবার তৈরি করে এই খাবার আবার সমস্ত উদ্ভিদের দেহে উপরে নিচে ঊর্ধ্বমুখী এবং নিম্নমুখী পথে চলাচলের মাধ্যমে যে সরবরাহ প্রক্রিয়া এটাকেই বলা হয় পরিবহন অর্থাৎ পরিবহন প্রক্রিয়ায় দু ধরনের কোষ কাজ করে থাকে বা দু ধরনের টিস্যু কাজ করে থাকে জাইলেম এবং ফ্লোয়েম এই কাজগুলো করার সময় দুইটা কিছু জিনিস লক্ষ্য করলো একটা দেখবে জাইলেম কোষ দিয়ে যখন পানি শোষণ করে জাইলেম কোষ শুধুমাত্র পানিকে ঊর্ধ্বমুখী পরিবহনে সাহায্য করে অর্থাৎ জাইলেম কোষ দিয়ে শুধুমাত্র গুণন বন্ধন দিয়ে মাটি থেকে পানি উদ্ভিদে উপরে প্রবেশ করবে জাইলেমের বাহিকাটা সবসময় ঊর্ধ্বমুখী হয় আর এই জাইলেম বাহিকার মাধ্যমে পানি যখন পাতায় পৌঁছে সেই পাতায় তখন খাবার তৈরি করে খাবার তৈরি করার পর যে এই খাবারটা কি আবার ফ্লোয়েম টিস্যু কি করে ফ্লোয়েম টিস্যু এই খাবারটাকে উদ্ভিদের উপরে এবং নিচের দিকে সমস্ত উদ্ভিদে
দেহে শোষণ করে, খাবার তৈরি করে এবং খাবার সমস্ত দেহে সরবরাহ করে থাকে। এটাই হচ্ছে উদ্ভিদের দেহে পানি এবং খনিজ লবণ পরিবহন পদ্ধতি। পানি এই অভিশ্রবণ পানি পর্যন্ত কিন্তু মনোরম অঞ্চল দিয়ে অভিশ্রবণ প্রক্রিয়ায় প্রবেশ করে, আর সেটা প্রস্রবণের মাধ্যমে সাহায্য করে। কিভাবে? অভিশ্রবণ প্রক্রিয়া যদি পানি উদ্ভিদের দেহে প্রবেশ না করত তাহলে কিন্তু প্রস্রবণ প্রক্রিয়া ব্যাহত হতো, কারণ এখানে যদি পর্যাপ্ত পানি না থাকে তাহলে প্রস্রবণ প্রক্রিয়া যখন সম্ভব হবে তখন কি হবে? যদি পর্যাপ্ত পানি না থাকে উদ্ভিদ মৃত্যুর মুখে পতিত হবে, অর্থাৎ উদ্ভিদের মৃত্যু ঘটে যাবে যদি পর্যাপ্ত পানি না থাকে। তো এটাই হচ্ছে মাটি থেকে মনোরম নিয়ে শোষিত পানি খনিজ লবণ কিভাবে উদ্ভিদে প্রবেশ করে এবং খাবার তৈরিতে সাহায্য করে এবং তৈরিকৃত খাদ্য কিভাবে উদ্ভিদে সমস্ত দেহে ছড়িয়ে পড়ে সেই প্রক্রিয়া। তোমরা এই প্রক্রিয়াটা খুব ভালোভাবে বইয়ে দেখাতে সুন্দরভাবে পড়ে নিবে, কারণ এটা খুবই সহজ একটা প্রক্রিয়া কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই মজারও একটা পড়া যা আমাদের প্রকৃতির সাথে সম্পৃক্ত, আমাদের সামনে ঘটছে কিন্তু আমরা বুঝতেও পারছি না এগুলো আসলে উদ্ভিদের ভিতরে ঘটে থাকে। তবে তোমরা একটা পরীক্ষার মাধ্যমে এই ব্যাপারটা দেখতে পারো। তোমরা পেপেরোমিয়া গাছ হয়তো অনেকেই চিনো যেগুলো কাণ্ডগুলো খুবই স্বচ্ছ থাকে, অর্থাৎ ওই গাছটার কাণ্ডগুলো সরু সরু থাকে কিন্তু উপরের আবরণটা খুবই পাতলা থাকে, ফলে কাণ্ডের মধ্য দিয়ে যে দ্রাবক পরিবহন চলে বা যে তরল রস পরিবহন করে সেটা দেখা যায়। তো যাদের কাছে পেপেরোমিয়া গাছ আছে, যারা তোমরা তোমাদের আশেপাশে পেপেরোমিয়া গাছ সংগ্রহ করতে পারবে, তারা এই পরীক্ষাটা করতে পারো। ছোট্ট একটা পাত্রে কিছু পানি নিয়ে সেখানে রং মিশিয়ে সেটার মধ্যে যদি তুমি গাছটাকে ডুবিয়ে রাখো বা গাছের মূলটাকে ডুবিয়ে রাখো তাহলে তুমি আস্তে আস্তে দেখবে যে সেই মূল থেকে যে পানিটা শোষণ হচ্ছে সেটা গাছের কাণ্ডে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ এই গাছের কাণ্ডটা তুমি প্রথমে দেখবে স্বচ্ছ সবুজ কালারের, পর আসে তুমি যদি লাল বা নীল রঙের দ্রবণ রঙের দ্রবণে মূলটাকে প্রবেশ করো দেখবে যে গাছের কাণ্ডের ভিতর দিয়ে এই দ্রবণের প্রবেশ বা দ্রবণের যে প্রবাহ যে পরিবহন পদ্ধতি সেটা দেখা যায়। এটা খুবই সহজ একটা পদ্ধতি, স্কুলগুলো যদি খোলা থাকতো তাহলে হয়তো বা তোমাদের এই পদ্ধতিটা দেখানোর চেষ্টা করতাম। আচ্ছা, তো সবাই ভালো থাকবে, আজকে যতটুকু পর্যন্তই যা পড়িয়েছি বাসায় সুন্দরভাবে পড়ে নেবে, সবাই ভালো থাকবে, আসসালামু আলাইকুম।